নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার হোমে চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারছেন বিভিন্ন প্রকার হোমে ঔষধ তার রোগ সম্বন্ধে আলোচনা করা হয় এবং স্ক্রিনের উপরে দেওয়া ফোন নম্বরের মাধ্যমে মাধ্যমে আপনারা আপনাদের নিজ নিজ রোগ সম্বন্ধেও জানতে পারবেন আর বিশেষ সংবাদ যেটা আনন্দের সুখবর দাঁত জাতীয় যাতায়াত চর্মরোগে বহুদিন ভুগছেন অনেক জায়গায় দেখিয়েছেন সাচ্ছে না তারা আমার সঙ্গে আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করুন আপনারা ওষুধ সেবন করবেন সেবন করার পরে আপনারা সুস্থ হওয়ার পরে এক মাসের মধ্যে সুস্থ হবেন পনেরো দিনের মধ্যে রেজাল্ট থাকবে সুস্থ হওয়ার পরে আপনারা যে যা দেবেন আমার ফোনপের মাধ্যমে আপনারা ফোন পেমেন্ট করবেন পরিশোধ করবেন যে যা দেবেন সেটাই নেওয়া হবে যদি আপনারা ভরসা না পান আগে ওষুধ সেবন করুন শুধু পোস্টের খরচটা যদি দূর থেকে যারা নেবেন শুধু পোস্টের খরচটা দিতে হবে আপনার পোস্টের যে বারকোটে যে টিকিটটা থাকবে সেই টিকিটের আপনার পোস্টের খরচ অনুযায়ী আপনারা দেবেন কোনো পয়সা লাগবে না ওষুধের জন্য কোনো পয়সা লাগবে না আপনার সুস্থ হওয়ার পরে আপনারা যে যা দেবেন সেই ওষুধ সেই পয়সাটা নেওয়া হবে অর্থাৎ আপনারা সত্য যোগাযোগ করুন ভরসা করে বিশ্বাস করে এবারই বলি আজকে যে রোগটি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এই অ্যাপেন্ডিসাইটিসের সম্বন্ধে কী ওষুধ খেলে আপনারা সুস্থ হবেন যা কয়েকখানা ওষুধ বলো যা আপনাদের কোনো ডাক্তারবাবু পরিষ্কারভাবে এখনও পর্যন্ত সত্যি কথাটা জানায়নি কারণ কোন ডাক্তার সত্যি কথা বলে না কারণ তার চেম্বারে রোগী কমে যাবে যার জন্য তারা সত্যিটা জানায় না আমি আজকে আপনাদের সামনে একজন পরিষ্কারভাবে সত্যি কথাটা বলবো কি ওষুধ খেলে আপনারা সুস্থ হবেন কী ওষুধ খেলে এই রোগ থেকে আপনারা দূরে থাকতে পারবেন অ্যাপেন্ডিক্সটা কী সে সম্বন্ধে বিস্তারিত বলছি আপনার ভিডিও সম্পূর্ণভাবে দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে করে আমি আরও ভিডিওতে উৎসাহ পাই তাহলে চলুন অ্যাপেন্ডিক্সটা কী অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের ডান সাইডে কুচকির উপরিভাগে দু তিন ইঞ্চি উপরিভাগে অ্যাপেন্ডিক্স কোনো দিন বাম সাইড হয় না অ্যাপেন্ডিক্সের স্থানটা ডান সাইডে আর ওই অ্যাপেন্ডিক্সের যন্ত্রণাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয় সরসর বাংলা ভাষায় অ্যাপেন্ডিক্সের যন্ত্রণাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয় অ্যাপেন্ড অ্যাপেন্ডিক্সটা কী আর ডান সাইডে কুচকির দু তিন ইঞ্চি উপরে অর্থাৎ নাভির ডান দিকে চলে যাওয়া দুই ইঞ্চির ডান দিকে চলে যাবেন তার দুই ইঞ্চি নিচে কুচকির দুই ইঞ্চি উপরে এই জায়গা হচ্ছে অ্যাপেন্ডিক্সের স্থান অ্যাপেন্ডিক্সটা কী না ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্র তার মিলিস্থ স্থানকে সিকাম বলা হয় ওই সিকামের দু তিন ইঞ্চি মেরুপুচ্ছ থাকে ছবিতে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন ওই মেরুপুচ্ছর নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স ওই মেরুপুচ্ছটাকে অ্যাপেন্ডিক্স বলা হয় আর ওই অ্যাপেন্ডিক্সটা যখন রসে পরিপূর্ণ হয়ে মুখটা বন্ধ হয়ে গিয়ে ফুলে যায় তার প্রদাহকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস তাহলে অ্যাপেন্ডিসাইটিস সরাসরি বাংলা ভাষায় দাঁড়ালো কি না অ্যাপেন্ডিক্সের যন্ত্রণাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস এবারে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কি হোমিও ওষুধ আছে যা সেবন করে আপনারা মুক্তি পেতে পারবেন সেটা হচ্ছে প্রথম সারির যেটা হোমিও ঔষধ এক নম্বর ওষুধ সমস্ত ডাক্তারবাবুরা সাজেস্ট করেন এবারে বিভিন্ন প্রকার শক্তিতে অনেকে সাজেস্ট করেন কেউ তিরিশ ব্যবহার করেন কেউ ছয় ব্যবহার করেন কেউ দুশো বলেন আমি যেটা ব্যবহার করে ভীষণভাবে ফল পেয়েছি সেটা হচ্ছে আইরিস টেনাক্স থার্টি আইরিস টেনাক্স থার্টি আপনার কীভাবে সেবন করবেন সকাল বিকাল খালি পেটে এক থেকে দু ফোঁটা করে সেবন করবেন দুপুর রাত্রে বেলেডোনা টু হান্ড্রেড বেলেরোনা টু হান্ড্রেড কীভাবে ব্যবহার করবেন দুপুর রাত্রে আহারের আগে বেলেডোনা টু হান্ড্রেড এক ফোঁটা করে সেবন করবেন সঙ্গে দুপুর রাত্রে আহারের পরে দুটো বায়োকেমিক ওষুধের কথা বলবো যেটা আপনাদের কোনো ডাক্তারবাবু এখনও পর্যন্ত বলেনি আর জানায়নি সেটা হচ্ছে কি ফেরামফস এক্স এবং সঙ্গে ক্যালিমিউর বারো এক্স কীভাবে সেবন করবেন ফেরামফস এক্স তিনটি ট্যাবলেট নিলেন ক্যালিমিউর বারোয়েক্স তিনটি ট্যাবলেট নিলেন দুটো থেকে তিন দিন ছটা ট্যাবলেট হলো সেই ট্যাবলেটটা আপনারা দুপুর রাত্রে আহারের আধ ঘন্টা পরে চুষে খাবেন কিংবা সামান্য পরিমাণ গরম জল সেবন করবেন দেখবেন অ্যাপেন্ডিক্সের যে যন্ত্রণা বা রসে যে ফুলে যায় সব থেকে আপনারা কিন্তু মন্টের মতো কাজ পেয়ে যাবেন এবার বাহিক প্রয়োগ হিসাবে কিছু আছে যেমন বেলডোনা মাদার বেলডোনা মাদার আপনারা কী করবেন তিরিশ এম জল নিলেন তার মধ্যে তিরিশ ফোঁটা দিয়ে দিলেন দিয়ে সামান্য একটা সুতির কাপড় নেবেন ছোট্ট একটা সুতির কাপড় যেটা ওই অ্যাপেন্ডিক্সের যন্ত্রণা বলতে এতটা ধ হয় ধরুন দু তিন ইঞ্চি গোল করে দু তিন ইঞ্চি গোল করে সেই পরিমাণ হয় তাহলে ওই বেলেটোলা মাদারটার মধ্যে আপনারা কাপড়টাকে ভিজিয়ে সুতের কাপড়টাকে ভিজিয়ে সেখানে চেপে রাখতে পারেন দেখবেন জনটা কমে যাবে দ্বিতীয় একটা বাহ্য প্রয়োগের একটা চুনের জল অর্থাৎ আমরা যে পান যে খাই চুন সেই চুনের জল ফলতি জলটা নেবেন স্বচ্ছ জলটা চুন গুলিয়ে সেই জলটাকে নেবেন না স্বচ্ছ জল যেটা সবার বাড়িতে থাকে না এটা করাও সম্ভব যদিও গ্রাম্য পরিবেশে যাদের আছে সে সম্বন্ধে আমি বলছি চুনের জলটাকে গরম করবেন গরম করার পরে সুতির কাপড় ভিজে উষ্ণ অবস্থায় এখানে চেপে রাখবেন দেখবেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন একদম মন্ত্রের মধ্যে কাজ করে যায় এইসব জিনিসগুলো তাহলে কী কী ওষুধ খাবেন সেগুলো বলে দিলাম যখন আপনাদের এই ওষুধগুলো কাজ করে যাচ্ছে ফল হয়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে ফল হয়ে যাচ্ছে তখন আরও কিছু দ্বিতীয় স্টেপে ওষুধ আছে সেটা হচ্ছে কি না যদি যন্ত্রণা খুব না থাকে তখন মার্শল টু হান্ড্রেড অসহ্য যন্ত্রণা যাদের তাদের কি বেলে সঙ্গে খেলেন যাদের অসহ্য যন্ত্রণা নেই তারা বেলোডনা বাদ দিয়ে ওই যে দুপুর আহারে আগে মার্শল টু হান্ড্রেড খাবেন এক ফোঁটা করে সেবন করবেন তাহলে হয়ে গেল এবারে ধরুন ওষুধগুলো কাজ করছে আপনি ওষুধটা সেবন করার পরে কাজ করছে কিন্তু আবার ফল্ট হয়ে যাচ্ছে আবার কাজটা হচ্ছে না নির্বাচিত ওষুধ আপনার সেবন করার পরে কাজ করলো কিন্তু আবার ফল্ট হয়ে যাচ্ছে তখন কি করবেন ল্যাকেসিস ল্যাকিস টু হান্ড্রেড নেবেন তিন দিন অন্তর এক থেকে দু ফোটা করে সেবন করবেন এই ল্যাকেসির টু হান্ড্রেডটা আপনারা তিন দিন অন্তর এক থেকে দু ফোটা করে সেবন করবেন সকালবেলা খালি পেটে সেবন করবেন দেখবেন খুব সুন্দরভাবে কাজ করে যাবে এবারে যদি না কাজ করে বা কোনো যদি সমস্যা থাকে আপনার শরীরের মধ্যে অন্যরকম যদি কন্ডিশান থাকে সে সমস্যা দিয়েও ওষুধটা কম কাজ করতে পারে আর সবসময় চেষ্টা করবেন রিচ খাবার গুরুপাক ড্রবাদি ভোজন এসব থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন এইসব যদি আপনারা এইসব গুরুপাক ড্রববাদি ভোজন রিচ খাবার এসব যদি না আপনার বর্জন করেন তাহলে কোনোভাবে আপনার রোগকে আপনি সারাতে পারবেন না তাহলে বাধ্য হয়ে আপনি যদি নিজেকে না কন্ট্রোল করতে পারেন তাহলে কি করবেন অপারেশন করে নেবেন স্যার অপারেশন করার পরেও যে আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন সেটাও কিন্তু নয় আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে নিজেকে সুস্থ রাখতে গেলে যেসব খাবার খাবারি ভোজন আপনার শরীরে ক্ষতি করছে গ্যাসের কারণে কিন্তু ডায়াবেটিসাইড বেশি হয়ে যাচ্ছে তখন আপনাকে কিন্তু এসব জিনিসকে পরিত্যাগ করতে হবে না হলে কিন্তু অপারেশন করার পরেও অনেকের যন্ত্রণা হতে থাকে অতএব সৎসম যেন সুস্থ থাকতে গেলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন যে আমার রোগটা কেন হচ্ছে আপনার ভিতরে ডাক্তারবাবু গিয়ে কিন্তু আপনার সব রোগটাকে সারিয়ে দিতে পারবে না অর্থাৎ চেষ্টা করুন নিজেকে সুস্থ রাখার ভালো থাকুন আবারও আমার হোম চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেখুন আর লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার এই হোম চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা জানিয়ে নমস্কার